নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের, তো দেখো ম্যাথমেটিক্সের টেক্সট বইয়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমি এক্সারসাইজ 8 অর্থাৎ পরিমিতির লম্ববৃত্তাকার চোঙের যাবতীয় এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, ট্রু ফলস সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রী যারা রিকোয়েস্ট করেছে আমাকে যে স্যার আপনি লম্ববৃত্তাকার চোঙের যাবতীয় এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, ট্রু ফলস যদি একটু সলভ করে দিতেন, একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো তাদের জন্য আমি নিয়ে আসি লম্ববৃত্তাকার চোঙ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক, ঠিক আছে। 19 দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এ দাগের প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। ফার্স্ট প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পাচ্ছি যে লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই যে ব্যাসার্ধে যে দৈর্ঘ্য আছে দুটি বলেছে, তাই তো? তো দেখো এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আছে, তাই তো? তো তোমরা প্রথম যে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমরা কী করবে, এই দুটি তোমরা এখানে লিখবে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 2x, 3x, 2x একক লিখবে, ঠিক আছে, 2x একক, কমা 3x একক, ঠিক আছে। তারপরে বলেছে উচ্চতা, উচ্চতাকে তোমরা y ধরে নেবে, উচ্চতা, ঠিক আছে। উচ্চতা দেখো কত আছে, উচ্চতা আছে তোমাদের 5:3 আছে, তাই তো? 5:3, তো উচ্চতা সেরকম করে ধরে নেবে, একটা ধরে নেবে চলো 5y একক, আরেকটা ধরে নেবে চলো 3y একক, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধ 2:3 বলেছে। একটু কালার পরিবর্তন করে নিই, তাহলে তোমাদের বোঝাতে অনেকটা সুবিধা হবে। তো দেখো প্রথমে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3 বলেছে সেটাকে একটা 2x নিয়েছি, আবার কী নিয়েছি, 3x নিয়েছি, ঠিক আছে। এবং উচ্চতা রেখে যেহেতু দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের উচ্চতা একটা 5y আর একটা 3y একক, ঠিক আছে। তো দেখো তোমরা জাস্ট এটাই মাথায় রাখবে। তো দেখো এবার আমি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করব, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাহলে দেখো চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এটা 9 আছে, ঠিক আছে, অনুপাত। তো দেখো আমরা কি জানি 2πrh, তাই তো? 2πrh ইস্টু কত, আবার 2πrh, 2πrh, তাই তো? তো দেখো 2π বসে দিলাম, আর এর মান কত, আর এর মান হচ্ছিল 2x, এবং এইচ এর মান কত, এইচ এর মান কিন্তু 5y, এটা গুণ আছে 5y ইস্টু 2π গুণ, আর এর মান কত আছে, আর এর মান আছে 3x গুণ, এটা তো গুণ আছে, ঠিক আছে, জায়গাটা ধরছে না তার জন্য এখানে লিখছি না, গুণ 3y। তো তোমরা ভালো করে নজর করে দেখো, একটু কালারিং চেঞ্জ করি, তোমরা নজর করে দেখো যে অঙ্কটার ভিতরে 2π কেটে গেল, ঠিক আছে, x কেটে গেল, y কেটে গেল, তো কী থাকছে, 5 × 10 থাকছে, আর 3 × 3 কত থাকছে, 9 থাকছে, তাই তো? অর্থাৎ 10:9 কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী।
খুব ইম্পর্টেন্ট রকম, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 10:9। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? রোমান টু এর অঙ্ক, তাই তো? আমাদের নেক্সট প্রশ্ন রোমান টু এর প্রশ্ন। দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3, উচ্চতর অনুপাত 5:3 হলে তাদের আয়তন অনুপাত কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তো দেখো, একই টাইপের অঙ্ক, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধ 2:3, তাই তো? তো দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য কী করবে, একটা 2x একক লিখবে, একটা 2x একক, আর একটা যে থ্রি আছে 3x একক, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এবার দেখো উচ্চতা, উচ্চতা কত বলেছে? 5:3 বলেছে, তাই তো? তাহলে দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের উচ্চতা কত আছে? একটা ছিল 5x, তাই তো? এটা একক লিখবে, একক, একটা লিখবে ছিল, উচ্চতা কত আছে? উচ্চতা আছে আমাদের প্রথমে কত, প্রথমে ছিল 5y, আর কত আছে কমা, আর একটা কত হবে 3y একক, তাই তো? দুটোই একক হবে, ঠিক আছে, একক হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা, চলো 5y প্রথমটা, দ্বিতীয়টা 3y, আর আমাদের ব্যাসার্ধ নিরেট লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের প্রথম ব্যাসার্ধ 2x, দ্বিতীয় ব্যাসার্ধ হচ্ছে 3x। তাহলে আমরা ফর্মুলায় ফেললেই কিন্তু আমাদের অঙ্কটাও হয়ে যাবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? বুঝতে পারছো আমি কী বলছি? সুপ্রিয় দর্শকার্থী, তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত কী আছে? তোমরা জানো যে চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ, তাই তো? পায়ের মান পাই আছে, আর এর মান কত ছিল বলো? আর এর মান ছিল 2x ছিল, তাই তো? 2x, আমি তোমাদের বুঝিয়েছিলাম 2x ছিল, 2x এর হোল স্কোয়ার গুণ এইচ এর মান কত ছিল, এইচের মান 5y ছিল, 5y ইজ টু পাই গুণ আর এর মান কত ছিল, আর এর মান ছিল 3x, 3x এর হোল স্কোয়ার ইনটু এইচের মান কত ছিল, এইচের মান ছিল কিন্তু 3y, কত ছিল 3y ছিল। তো দেখো, আমি বোথ সাইড থেকে পাই পাইগুলো কেটে দিলাম, ঠিক আছে, তাহলে কী থাকছে, 2 কত হয় 4, 4x স্কোয়ার গুণ 5y ইজ টু কত থাকছে, 3 9, 9x স্কোয়ার গুণ 3y। তো দেখো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, কী থাকছে, 4×20 = 3×27। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে, 20:27। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। এবারে আমি তোমাদের রোমান থ্রির অঙ্কটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে। আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দেবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, তোমরা প্রথমে লিখবে ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমে লিখবে আর ওয়ান, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ওয়ান লিখবে একটা, আর একটা লিখবে ছিল আর টু, ঠিক আছে, দুটোই কিন্তু একক, ঠিক আছে, দুটোই একক, একটা আর ওয়ান ধরছে আর একটা আর টু ধরছে, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা, উচ্চতা একটা ওয়াই ধরবে, একটা ওয়াই, একটা মুছে দিচ্ছি, একটা ওয়াই একক ধরবে, আর একটা ধরবে ছিল টু ওয়াই একক, টু ওয়াই একক, বুঝতে পারছো? প্রথমে আমি কী বলছি ভালো করে শোনো, প্রথমে বলেছি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধ একটা আর ওয়ান একক আর একটা আর টু একক, কমা দিয়ে লিখবে, এবং এদের উচ্চতা কত আছে, একটা ওয়াই ধরেছে, একটা ওয়াই ধরেছে আর একটা টু ওয়াই ধরেছি,
তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তো এটা আমাদের মোটামুটি মানগুলো ধরা হয়ে গেছে, এবার আমরা ফর্মুলাটা ফেললেই আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো দেখো প্রশ্নানুসারে এটি কিউব, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্নানুসারে কী আছে আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? পাই এখানে করছি, ঠিক আছে, পাই আর স্কোয়ার, প্রথমে তো আর অন দিয়েছি, তাই তো? আর অন দিয়েছি, আর স্কোয়ার, ঠিক আছে, এইচ মানে কি আর অন, তো দেখো পাই আর স্কোয়ার এইচ মানে কি ডাইরেক্ট করে দিয়েছি, এইচ মানে ওয়াই ধরেছিলাম, তাই তো? ইস টু পাই, আর কোনটা ধরেছিলাম, আরটাকে প্রথমে, এটাকে দুই ধরেছিলাম, আর টু ধরেছিলাম, আর স্কোয়ার, আর এইচ কত ধরেছিলাম, এইচ ধরেছিলাম টু ওয়াই ধরেছিলাম, তাই তো? তো দেখো কী কাট, এখানে কাটিং করে দিচ্ছি, কাটাকাটি করে দিচ্ছি, পাই পাই কেটে দিচ্ছি, তাই কী থাকছে? আর অনের স্কোয়ার ওয়াই থাকছে, আর থাকছে আর টু এর স্কোয়ার টু ওয়াই থাকছে, তাই তো? তো তোমরা কী করবে, তোমরা এই বোথ সাইড থেকে ওয়াই ওয়াইগুলো কেটে দেবে, তাহলে কী থাকছে? আর ওয়ান বাই আর টু, তাই তো? এর হোল স্কোয়ার সমান সমান কী লিখবে, সমান সমান লিখবে ওয়ান বাই টু লিখবে, এগুলো বা দেবে প্লিজ, ঠিক আছে, এগুলোতে বা দেবে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো এবার আমরা অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? তাহলে তোমরা দেখো যেটা আমি লিখেছিলাম, আর একবার লিখছি, যে আর ওয়ান বাই আর টু, এর মাথায় স্কোয়ার বসিয়েছিলাম, সমান সমান বলেছিলাম ওয়ান বাই টু, তাই তো? তো দেখো আর ওয়ান বাই আর টু, এটা টুটা ঠিক মতন লেখা হয়নি, টু সমান সমান কী হবে, রুট হবে ওয়ান বাই টু, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এইদিকে করছি আর ওয়ান বাই আর টু সমান সমান, তো দেখো ওয়ানের রুট ওয়ান মানে কি ওয়ানই হবে, আর এই যে দুই আছে দুইয়ের রুট এটা তো ভাঙছে না, তো সেইভাবেই পড়ে থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আর ওয়ান ইস টু আর টু সমান সমান ওয়ান ইস টু রুট টু, এর অ্যান্সার হবে, সুপ্রিয় দর্শক, এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ওকে? তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত গুণ হবে? তো দেখো অঙ্কটা কিন্তু হবে আসলে অর্ধেক হবে, ঠিক আছে, অর্ধেক হবে, তো দেখো অঙ্কটা অর্ধেক কী করে হচ্ছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? আমরা প্রথমে একটু কেটে দিচ্ছি এগুলো, আচ্ছা দেখো প্রথমে আমরা চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি, ঠিক আছে, আর আর একক এটা, আর উচ্চতাকে এইচ একক ধরে নিয়েছি, এটা তো তোমরা জানো, আর চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, তো দেখো চোঙের আয়তন এর ফর্মুলা কী আছে, এর ফর্মুলা আছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা তো তোমরা জানো, কিন্তু এখানে বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক, এটা তো আমাদের চোঙের আয়তন, এটা কিন্তু আমাদের যেটা আয়তন যে ছিল সেটা, আর পূর্বের আয়তনের তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যে চোঙের দুটো আয়তন বের করতে হবে, প্রথমে যেটা বলেছে যে চোঙের ব্যাসার্ধের অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ যেটা আছে এই দিকে, এই এটা দিকে কিন্তু একটা আয়তন বের করতে হবে, আর চোঙের আয়তন যেটা আগে ছিল সেই আয়তন তো এটা, চোঙের যে আগে আয়তনটা ছিল সেই আয়তন তো এটা, তাই তো? কী বলছে বুঝতে পারছো? তাহলে দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো যে ব্যাসার্ধ যদি অর্ধেক করে, ব্যাসার্ধ অর্ধেক মানে কি
আর বাই টু, এবং তার সঙ্গে যদি উচ্চতা যদি দ্বিগুণ করে, উচ্চতা মানে কি টু এইচ, তাই তো? আমরা যেটা ওখানে দেখিয়েছিলাম যে চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ, যেটা আমরা দেখিয়েছিলাম ওখানে। তাহলে এখানে যদি ব্যাসার্ধ যদি অর্ধেক করো আর উচ্চতা যদি দ্বিগুণ করো, তাহলে এর আয়তনটা কত হবে? এর আয়তনটা কী হবে বলো? পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন একক লিখবে, জায়গাটা হচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি। পাই আর এর মান কত? আর বাই টু এর হোল স্কোয়ার গুণ টু এইচ। তাহলে কী থাকছে দেখো, পাই আর স্কোয়ার ফোর গুণ টু এইচ। তো দেখো, তোমরা যদি ভালো করে নজর করে দেখো, দুই দুগুণই কত হয়? চার হয়, তাই তো? এখানে কিন্তু দুই দিয়ে কেটে গেছে, দুইটা ভালো করে বোঝা যাচ্ছে না, এখানে এটা কিন্তু দুই হবে, ঠিক আছে? তো কী থাকছে, পাই আর স্কোয়ার এইচ থাকছে, তাই তো? অঙ্কটা কী থাকছে? এরপরে তোমরা এখানে লিখবে পাই আর স্কোয়ার এইচ গুণ ওয়ান বাই টু। এই যে টুটা যে রয়ে গেছে, তাহলে কী থাকছে উপরে ওয়ান, অর্থাৎ তো দেখো এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর থেকে কিন্তু অর্ধেক আছে, অর্থাৎ প্রথমে যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ, এবং পরবর্তীকালে যখন এর ব্যাসার্ধ যখন অর্ধেক করলো এবং উচ্চতা যখন দ্বিগুণ করলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আয়তনের থেকে, ঠিক আছে, পূর্বের আয়তনের থেকে এর আয়তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাফ বেশি, মানে অর্ধেক। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের অঙ্কটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ, উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল, পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, অ্যান্সার কী হবে? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো তোমরা এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু সমান হবে। তো দেখো সমান কী করে হচ্ছে, ভালো করে মুছে দিচ্ছি, বোঝা যাচ্ছে না, সমান হবে। তো সমান কী করে হচ্ছে সেটা তোমরা ভালো করে নজর করে দেখো। আমরা এখানে নজর করে দেখতে পারছি অঙ্কটা একটু, এইটা কেটে দিচ্ছি, জায়গাটা একটু নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো ধরি চোঙের ব্যাসার্ধ কিন্তু আর একক, আর একক ধরবে, ঠিক আছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর একক ধরবে, ঠিক আছে? আর বলার তো আর কোনো কিছু নেই, উচ্চতা এটা তো জানো, উচ্চতা কী ধরবে, সমান সমান এইচ একক, ঠিক আছে? দুটো ধরে নিলাম, বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর তোমরা এটা করার আগে তোমাদের আর একটা জানা উচিত যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, টু পাই আর এইচ, ঠিক আছে? এটা কিন্তু চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তার মানে কি, আবার ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ করতে বলেছে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে কী হবে, টু আর একক হবে, টু আর একক হবে, ঠিক আছে? আর উচ্চতা অর্ধেক করতে বলেছে, উচ্চতাকে অর্ধেক করতে বলেছে, উচ্চতা, উচ্চতা অর্ধেক যদি করা হয় তাহলে কী হবে, এইচ বাই টু একক হবে, তাই তো? বুঝতে পারছো? প্রথমে বলেছে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল, সেটা এটা কালারিং পরিবর্তন করছে একটু, চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা তো জানি টু পাই আর এইচ, এটা কিন্তু বর্গ একক লিখবে, ঠিক আছে? আমার এখানে জায়গা পাচ্ছি না তাই লিখছি না। এবং ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। আবার যদি বলেছে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করো, মানে টু আর উচ্চতাকে যদি অর্ধেক করো, তাহলে কি আছে, এইচ বাই টু একক হবে। তাহলে আমরা ফর্মুলাটা ফেলে দেবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা চোঙের যে বক্রতলের যে ক্ষেত্রফল ছিল প্রথমে, যেটা ছিল সেটা কিন্তু টু পাই আর এইচ ছিল, তাই তো? এটা বর্গ একক ছিল, যেটা আমি ওখানে বর্গ এককটা লিখে আর জায়গা পাচ্ছিলাম না, একক ছিল। আবার এখানে আবার বলেছে, আবার কী বলেছে, বলেছে যে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় আর উচ্চতাকে যদি হাফ করা হয়, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে টু পাই আর এইচ।
তো দেখো টু গুণ পায়ের মান কত, পাই পাই থাকবে, আর এর মান কত আছে, আর এর মান টু আর আছে, তাই তো? আর এইচ এর মান কি আছে, এইচ বাই টু। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো টু টু যদি কেটে দাও, তো দেখো টু টু আমি কেটে দিচ্ছি, টু টু কেটে দিচ্ছি, তো কী থাকছে এখানে, টু থাকছে, পাই থাকছে, আর থাকছে, আর এইচ থাকছে, তাই তো? টু পাই আর এইচ বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। অর্থাৎ এখানে জায়গাটা ধরছেন, আমি এখানে লিখে দিচ্ছি টু পাই আর এইচ বর্গ একক। তো দেখো একটু কালারিং পরিবর্তন করছি। তো দেখো তোমরা যদি ভালো করে ক্যালকুলেশন করে দেখো যে আমরা চোঙ্গের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু টু পাই আর এইচ পেয়েছি যখন এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো এবং উচ্চতা যখন হাফ করা হলো, তখন এর আয়তন আমরা পেয়েছি টু পাই আর এইচ টোটাল ক্যালকুলেশন করে। অর্থাৎ তো দেখো টু পাই আর এইচ এটাও পেয়েছি টু পাই আর এইচ, আর এটাও কিন্তু টু পাই আর এইচ আগে থেকে ছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটোই কী আছে, সমান আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার সমান, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের পরের অঙ্কটা সলভ করে দেবো, ওকে? আমরা নজর করে দেখতে পাচ্ছি বিদেগের প্রশ্নগুলো সত্য না মিথ্যা লেখি। কী বলেছে রোমানে, একটি লম্ববৃত্তাকার চোঙের ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, উচ্চতা এইচ সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। তো দেখো জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি। তো আমরা কি জানি, আমরা জানি যে ব্যাসার্ধ কিন্তু আর একক, এটা আর কী লিখব, আর উচ্চতা কত আছে এইচ একক, তাই তো? এখানে বলেছে যে জলের ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে, একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে, অর্থাৎ আমরা যে ড্রামের আয়তন কি জানি, আমরা ড্রামের আয়তন জানি হচ্ছিল পাই আর স্কোয়ার এইচ, এটা জানি। এটাকে যদি অর্ধেক জলপূর্ণ করা হয়, অর্ধেক মানে কি ওয়ান বাই টু, তাহলে কী থাকছে, পাই আর স্কোয়ার এইচ বাই টু। তো দেখো এটা থাকছে, অর্থাৎ এখানে যেটা বলেছে অঙ্কতে বলেছে আয়তন থাকবে পাই আর স্কোয়ার এইচ, একটু মুছে দিচ্ছি, তো এখানে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে, একটু কেড়ে দিচ্ছি। আমাদের অঙ্কটা বলেছে পাই আর স্কোয়ার এইচ, যদি ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পাই আর স্কোয়ার এইচ হচ্ছে না, কারণটা কি, এখানে যে পাই আর স্কোয়ার এইচ গুণ যদি হাফ অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে অঙ্কটা অ্যান্সার কী থাকছে, পাই আর স্কোয়ার এইচ বাই টু থাকছে, এটা কিন্তু হচ্ছে না, তার জন্য কি আছে, এটা কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ ফলস আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি রোমান টু এর প্রশ্নটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে। রোমান টু এর প্রশ্ন বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু একক, চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তো দেখো সংখ্যামান সমান হবে কি হবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এগুলো আমি কেটে দিচ্ছি। তো দেখো তোমরা নজর করে দেখতে পারো যে উচ্চতা তো এইচ, ঠিক আছে, আর ব্যাসার্ধ তো আর একক, এইগুলো লিখছি না, কতবার বোঝাবো, উচ্চতা এইচ একক আর ব্যাসার্ধ আর একক। আর চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল, এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ, না না এটা বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ, সরি টু পাই আর এইচ। তো দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে ব্যাসার্ধ কিন্তু দুই একক, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কিন্তু দুই একক বলেছে। তো টু একটু কেটে দিচ্ছি, বাজে লাগছে, টু পাই আর এর মান কত, দুই, আর এইচের মান তো এইচই আছে, তো কত থাকছে, ফোর পাই, ফোর পাই এইচ থাকছে, ঠিক আছে, এটা বর্গ একক থাকছে, বর্গ একক থাকছে, ফোর পাই এইচ বর্গ একক থাকছে। এবার চোঙের আয়তনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, চোঙের আয়তনটা আমাদের বের করতে হবে, তাই তো? তো দেখো, তো দেখো তোমাদের এখানে আমি দুটো খণ্ড করে বোঝাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী আছে, টু পাই আর এইচ, যেখানে টু পাই আর এর মানে কিন্তু দুই একক বলে দিয়েছে এইচ, শোন শোন, ফোর পাই এইচ
বর্গ একক, এটা কিন্তু বক্রতার ক্ষেত্রফল। তাহলে আয়তন কি হবে, চঙের আয়তন কি হবে, চঙের আয়তন কি আছে, ফর্মুলা কি আছে বলো, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর মান কত, দুই বলেছিল, হোল স্কোয়ার গুণ এইচ, কি থাকছে তাহলে, ফোর পাই এইচ থাকছে, বর্গ একক। সুপ্রিয় দর্শক, একটু কালার পরিবর্তন করে দিচ্ছি, তোমরা দেখতে পারো যে এখানে যখন আমি বক্রতলের ক্ষেত্রফলটা যখন আমি বের করছি, এর অ্যান্সার কিন্তু ফোর পাই এইচ থাকছে, যখন চঙ্গের আয়তনটা বের করছি তখন কিন্তু এর অ্যান্সারও কিন্তু ফোর পাই এইচ থাকছে, অর্থাৎ এটা কিন্তু সত্য, কী হবে, সত্য হবে। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, সিদাগের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। একটি আয়তক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক, আয়তক্ষেত্রকার কাগজটিকে মোড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে কাগজের ক্ষেত্রফল কিন্তু এল গুণ বি, এটা অঙ্কটা করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা দেখতে পাচ্ছি, একটু পরিবর্তন করছি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে, অঙ্কটার ভিতরে যে কাগজের দৈর্ঘ্য এল, প্রস্থ বি, তার মানে কী হবে, এল বি একক, এল বি বর্গ একক হবে, বর্গ একক হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা রোমান ওয়ানের অ্যান্সার। রোমান টুতে কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্থের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্ব দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা তোমাদের ছবিটা একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা প্রথমে একটা চোঙ অঙ্কন করবে, ঠিক আছে। চোঙটা দেখো আমি যতটা পারছি চেষ্টা করছি চোঙটা আঁকার জন্য, ঠিক আছে। চোঙ অঙ্কন করলাম, ঠিক আছে, এই যে অঙ্কন করলাম, ওকে, এই যে অঙ্কন করলাম, ঠিক আছে। একটু আঁকাটা ঠিক ভালো হচ্ছে না, এরকম হওয়া উচিত ছিল, হাতে আঁকছি তো তার জন্য এই সমস্যা, বেঁকে থেকে যাচ্ছে, এরকম করবে, এরকম করবে, ঠিক আছে, এবার ঠিক আছে। তো দেখো এখানে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 একক, তো ব্যাসের দৈর্ঘ্য, তো এটা মনে করো ব্যাস 3 একক ধরছি, ঠিক আছে, যেখানে বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য 3 একক, এবং বলেছে উচ্চতা 4 একক, উচ্চতা মানে কি এইটা, এটা 4 একক ধরো, 4 একক, একক, তাহলে এখান থেকে যে এটা যে দণ্ডটা রাখা যাবে এটাই তো মেইন আমাদের, তার মানে এটা কি আছে, ভূমি আছে, এটা কি আছে, লম্ব আছে, এটা কি আছে, অতিভুজ আছে, মানে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওকে, বুঝতে পারছো। তো দেখো আমি এখান থেকে এখানে করে দেওয়ার চেষ্টা করছি, যদি এইটুকু জায়গায় হয়ে যায়, অর্থাৎ এখানে কী থাকছে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার থাকছে, ঠিক আছে। কত হবে তাহলে, 4 4 16 3 3 9, কত হবে, √25 মানে কি 5 সেমি, 5 সেমি এর অ্যান্সার হবে, এটা 5 আছে, ঠিক আছে, 5 সেমি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এরপরে তোমাদের আমি পরের অঙ্কটা সলভ করে দেবো, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো 3 দাগের অঙ্ক, ওকে। রোমান 3 দাগের অঙ্ক কি বলেছে, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতার ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত। খুব ইজি অঙ্ক, তো দেখো এটা কেটে দিচ্ছি আমি, না কাটলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাবে। তো তোমরা কি করবে সুপ্রিয় দর্শকার্থী, আমরা জানি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য তো আর একক, এটা তো তোমরা জানো, আর কতবার বলবো, ব্যাসার্ধ কত, আর একক, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর একক, তাই তো। আর তোমরা জানো যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ বর্গ একক, তাই তো। আর চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল, আমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী জানি, আমরা বক্রতলের মানে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল 2πrh বর্গ একক। তো এই দুটোকে যদি সমান করে দাও তাহলে তো অঙ্কটা হয়ে যাবে, প্রথমে চোঙটাকে ধরছে, ঠিক আছে, চোঙটা কী আছে,
पाई आर स्क्वायर एच चोखे आयतन और बक्रतल क्षेत्रफल फर्मूला लिखे टू पाई आर एच एट क्योंकि प्रश्न अनुसार लिखे दीजिए ए टी क्यूब तो देखो पाई पाई कटे दिल इन आर काटले एक थे ठीक है एच एच कटे दिल ती थे आर समान समान कि थे टू थे इन्हें क्योंकि दुटो आर छो और ये एक छो तुटो आर जो कटे जाए तेने जी एक जी दुटो आर थे एक जो चले जाए कटा थे एक थे आर समान समान क्योंकि टू पासी ठीक है ये क्यों व्यसार मान व्यसार्ध व्यस समान समान कत व्यस समान समान कत टू आर तै तो टू गुण आर मान कत आर मान तो दुई पे दुई समान समान फोर एकक एकक अर्थात आमरा देखते पारछी एर आंसर किन्तु फोर एकक हबे आमरा परेर अंकगुलो कुड़ी दागेर अंकगुलो खूब शीघ्रई सल्व कर देव ठीक आछे एखोनी सल्व कर दिच्छी आर कि तो देखो तुम्हारा ये अंकगुलो बाड़िते बसे किन्तु अवश्य प्रैक्टिस करबे ठीक आछे कि बोलछी बुझते पारछो। सुप्रिय दर्शकार्थी एबार आमी तोमादेर कुड़ी दागेर प्रश्नगुलो सल्व कराबो। रोमानन कि बोलेछे एक लम्ब्वृत्तकार चोंगाकृति स्तम्भर वक्रतल क्षेत्रफल 264 वर्गमीटार आयतन 924 घनमीटार हले स्तम्भर भूमिर व्यासर दैर्घ्य कत खुबी गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटल। सुप्रिय दर्शकार्थी तो देखो अंकटा आमी कि करे करछि सेई दिके प्लिज तुम्हारा एकटु नजर दाओ। तुम्हारा जानो जे भूमिर व्यासार्ध कत आछे आर मीटार तुम्हारा तो जानो भूमि के आर द्वारा है और उच्चता के की धरा है उच्चता के की धरा है उच्चता के किन्तु एच धरा है एटा तो एच मीटार अर्थात आमरा देखते पारछि एटा किन्तु आर के बला है भूमि एटा तो तुम्हारा जानो ताई तो आर के भूमि बला है और उच्चता के की बला है एच बला है। तो देखो प्रथमे आमी वक्रतले क्षेत्रफलटा फेलब टू पाई आर एच एबं तारपरे आमी चोंगेर आयतनटा बेर करब पाई आर स्क्वायर एच ओके कि बोलछि बुझते पारछो। तो देखो आमी प्रथमे चंगेर वक्रतल क्षेत्रफलटा लिखछि टू पाई आर एच वक्रतल क्षेत्रफल कत बोलेछे बोलेछे 264 264 एटा एक नं समीकरण ठीक आछे कि बोलछि बुझते पारछो। एबार चंगेर आयतन जेटा आछे कि आछे पाई आर स्क्वायर एच एटा कत आछे कत बोलेछे 924 924 এটা আমাদের দু নং সমীকরণ তাই তো। তাহলে আমরা প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে আমি কী করবো ভাগ করে দেব। তো দেখো প্রথমে আমি কী করছি যে পাই আর স্কোয়ার এইচ প্রথমে আয়তনটাকে সামনে রেখেছি পাই আর স্কোয়ার এইচ বাই টু পাই আর এইচ সমান সমান কত আছে 924 924 বাই 264 তাই তো কি বলছি বুঝতে পারছো। তো দেখো এখান থেকে আমি কি কি কাটব এখান থেকে কাটব চলো এইচ এইচ কেটে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে আর কি থাকছে আর একটু কালারটা পরিবর্তন করে নিলে ভালো করে বোঝাতে পারবো আর কি থাকছে এখানে একটা আর থাকছে ওর উপর আছে দুটো আর তার জন্য কেটে গেলে উপরে একটা আর থাকে আর নিচে কি থাকে টু থাকে উপরে থাকে আর থাকে আর নিচে থাকে টু থাকে আর এখানে কি আছে 924 বাই 264 থাকছে তাই তো। তাহলে আর বাই টু সমান সমান 924 বাই 264 তাই তো। তাহলে দেখো আর বাই টু সমান সমান কত হচ্ছে 924 24 বাই 264 তাই তো। তাহলে আমরা এখানে কাটাকাটি করছি দেখো এখানে এটা কাটলে থাকছে 132 100 তো দেখো তিনটা ভালো করে হচ্ছে না 132 অর্থাৎ আর বাই 1 সমান সমান 924 বাই
32। তাই তো এগুলো কিন্তু বা দেবে প্লিজ, বা না দিলে কিন্তু অঙ্কটা কেটে দেবে। অতএব এর সঙ্গে এর গুণ হবে আর এর সঙ্গে এর গুণ হবে, তাই তো? যাকে বলে কোণাকোণি গুণ, অর্থাৎ বা 132, 103টা ভালো করে লেখা হয়নি, 132 আর সমান সমান 924, তাই তো? তাহলে আর সমান সমান কি থাকছে, 924 ভাগ 132। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করলে কত হবে, 7 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে, 7 দিয়ে কেটে যাচ্ছে, অর্থাৎ অতএব আর সমান সমান 7, 7 কি মিটার, ওকে? কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি, এবার আমি রোমান টু এর প্রশ্নটা সলভ করে দেবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? রোমান টু এর প্রশ্ন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর একক, আয়তন ভি, তো সি আর বাই ভি এর মান কত? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো চোঙের যে উচ্চতা, উচ্চতাকে কী ধরা হয়, উচ্চতাকে এইচ ধরা হয়, তাই তো? এইচ একক, তাই তো? কী বলছে বুঝতে পারছো? এইচ একক। তাহলে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করা হয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, আমি শুধু ব লিখে দিয়েছি, ব মানে বক্রতলের ক্ষেত্রফল, কী আছে ফর্মুলা কী? এখানে দেখতে পাচ্ছি যে বক্রতলের ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করা হয়েছে, সি দ্বারা প্রকাশ করা হয়েছে, সি সমান সমান কি, 2πrh, ঠিক আছে? এটা কিন্তু একক, ওকে, এটা বক্রতলের ক্ষেত্রফল বর্গ একক, সরি বর্গ একক একক। তাহলে ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ তো আর, ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে আর একক, আর একক মানে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখো চোঙের আয়তন, চোঙের আয়তন কী দ্বারা প্রকাশ করা হয়, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এবং এই চোঙের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করেছে, আয়তনের ফর্মুলা কী আছে যেটা উপরে আমি লিখেছি, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো এবার আমি অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে সি আর বাই ভি, সি মানে কি, সি মানে একটু নিচের দিকে করাচ্ছি যাতে সুবিধা হয় তোমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, সি মানে বলতে বোঝানো হয়েছে, এটা একটু মুছে দিই, এটা মুছে দিই, এখানে বসে দিই, অঙ্কটা তাহলে সুবিধা হবে পড়াতে। সি মানে বলতে বোঝানো হয়েছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, মানে 2πrh, সি মানে কি, 2πrh, আর আর মানে কি, আর মানে তো আর, আর ভি তারা কী প্রকাশ করেছে, ভি মানে কি, ভি মানে ভূমির ক্ষেত্রফল, তাই তো? আয়তন, সরি আয়তন। তো দেখো এটা এখানে কিন্তু ভূমির আয়তন বলে, চোঙের আয়তন, সরি চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো গুণ, তো দেখো পাই পাই কেটে গেল, আর এখানে দুটো, আর এখানে দুটো কেটে গেল, এইচ এইচ কেটে গেল, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 2 হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে, 2 হবে, ওকে? কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 3 অঙ্ক, ওকে? আমাদের নেক্সট অঙ্ক রোমান 3 অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264
বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, আমরা জানি যে চোঙের ভূমির ব্যাসার্ধ, মানে কি ব্যাসার্ধ তো আর দ্বারাই প্রকাশ করা হয়, তাই তো? আর সেমি, ব্যাসার্ধ আর সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী আছে? টু পাই আর এইচ। আমি লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে লিখবে বক্রতলের, একটু মুছে দিচ্ছি এটা, তোমরা এখানে লিখবে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান টু পাই আর এইচ, তাই তো? তোমরা তো জানো যে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ওকে, বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে কী করতে পারি? কী আছে? টু পাই আর এইচ সমান সমান 264, তাই তো? তো দেখো এখানে করলে হবে না, একটু পেজটা একটু উল্টে দিতে হবে, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, প্রশ্নানুসারে এখানে করছি, জায়গাটা ওখানে শর্ট হয়ে যাচ্ছিল, যে টু পাই আর এইচ সমান সমান 264, টু গুণ, আমরা দেখতে পারছি যে এখানে হাইট কিন্তু বলে দিয়েছে, হাইট বলেছে 14, ঠিক আছে, 14 সেন্টিমিটার বলেছে হাইট। তাহলে বা টু গুণ পায়ের মান কত? 22/7, আর এর কোনো মান নেই, এইচের মান কত? এইচের মান বলেছে 14 সমান সমান 264, তাই তো? একটু কালার পরিবর্তন করি, তো দেখো 7 × 14 হচ্ছে 2, 22 × 44, 44 × 2 কত হয়? 88, তাই তো? তো দেখো তার মানে কী আছে? 88 আর সমান সমান 264, 88 আর সমান সমান 264। অতএব আর এর মানটা কী করে আমি বের করব? অতএব আর সমান সমান, এটা আর, হ্যাঁ, আর সমান সমান 264/88, কত দিয়ে কাটছে? 3 দিয়ে কাটছে, অর্থাৎ 3 সেমি। কী হবে? 3 সেমি, 3 সেমি। তাহলে চোঙটির আয়তন কত হবে? চোঙের আয়তন ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, ঘন, ঘন সেমি দরকার নাই, সিএমের মাথায় কিউব বসিয়ে দিলে হয়ে যাবে, জায়গাটা শর্ট হয়ে যাবে, এটা ঘন সেমি হয়ে গেল, ঠিক আছে? সিএমের মাথায় কিউব, পায়ের মান পাই, আর এর মান কত? 3 পেয়েছি, 3 পেয়েছি, আর এইচের মান কত? এইচের মান 14 পেয়েছি, তো ঘন সেমি, ঠিক আছে? ঘন সেমি, অর্থাৎ তোমরা এখানে এটাও লিখতে পারো, সিএমের মাথায় কিউব লিখতে পারো, ঘন সেমি হয়ে গেল। তাহলে দেখো আমি ক্যালকুলেশন করছি, ঠিক আছে, অঙ্কটা, তাহলে কি হবে? তাহলে হবে পায়ের মান কত? 22/7, 3 স্কোয়ার মানে কি 9, তাই তো? আর এখানে আছে 14 আছে, 7 × 14 = 2, তাহলে কত থাকছে? 22 × 9 × 2 কত থাকছে? 396 ঘন সেমি, 396 ঘন সেমি এর অ্যান্সার হবে।
সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান ফোরের অঙ্কটা সলভ করিয়ে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান ফোরের অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধি অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে হিসাব করে লিখি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো অঙ্কটায় আমি কিন্তু ব্যাসার্ধ একটাকে ছোটো হাতের আর একক ধরেছি, আর একটা বড় হাতের আর একক ধরেছি, ঠিক আছে? একটা বড় হাতের আর একক, একটা ছোটো হাতের আর একক ধরেছি, এবং উচ্চতা বলেছে দ্বিগুণ বলেছে, তাই তো? উচ্চতা একটা এইচ 1:2 বলেছে, একটা এইচ আর একটা কী আছে 2H একক, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে নজর করতে পারছি যে ব্যাসার্ধ একটাকে বড় ছোটো হাতের আর, একটু কালার পরিবর্তন করলে বোঝানো যাবে ভালো, একটা ছোটো হাতের আর একক ধরেছি, একটা বড় হাতের আর একক ধরেছি, যেহেতু দুটি লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাই তো? এবং উচ্চতাকে একটা এইচ ধরেছি প্রথমটাকে, দ্বিতীয়টাকে 2H একক ধরেছি, তাহলে আমরা ফর্মুলা ফেলে দেব, তাই তো? ফর্মুলা কী আছে 2πr, পরিধি কী আছে 2πr, তাই তো? কী বলছি বুঝতে পারছো? তো দেখো পরিধি কী আছে, পরিধি আছে 2πr। প্রশ্ন অনুসারে একটু কালার পরিবর্তন করছি, একটু রেড নেই, একটু গোলাপি টাইপের কালার নেই। তো দেখো এখানে কী করছি, আমি এখানে করছি 2πr ইজ টু 2πr বড় হাতের আর সমান সমান 3:4 বলেছে, অনুপাতের পরিধির অনুপাত 3:4। তো দেখো দুটি পরিধি, দুটি লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তার জন্য প্রথমটাকে আমি 2πr ছোটো হাতের আর ধরেছি, এবং পরেরটা 2πr আরটাকে বড় হাতের আর ধরেছি, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু ইজ টু আছে, ঠিক আছে? তাহলে দেখো 2πr ছোটো হাতের আর বাই 2πr বড় হাতের আর সমান সমান, এটা পয়েন্টটা দিতে ভুলে গেছি, তো দেখো কত আছে 3/4, 2 কেটে গেল, ππ কেটে গেল, তাই তো? তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, আর সমান সমান কী লক্ষ্য করতে পারছি, ছোটো হাতের আর বাই বড় হাতের আর সমান সমান 3/4 লক্ষ্য করতে আমরা পারছি, এইগুলো বাদ দিলাম। তাহলে এখানে আমরা কিন্তু ছোটো হাতের আরের মানটা আমরা বের করব, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো অতএব ছোটো হাতের আর সমান সমান কী হবে 3/4, এবং আয়তনের অনুপাত কী আছে, আয়তনের অনুপাত 2πr² h = πr বড় হাতের r² ইনটু h, তাই তো? তো দেখো পাই বা দেবে, পাই r² গুণ h এর মান কত, h এর মান কিন্তু h আছে, ঠিক আছে? h এর মান কী আছে h সমান সমান পাই বড় হাতের r² ইনটু h এর মান কী আছে 2h, তাই তো? কী বলছি বুঝতে পারছো? এবার দেখো ছোটো হাতের আর এর মানটা কিন্তু এখানে কিন্তু আমরা বসিয়ে দেব, তাই তো? কী বলছি বুঝতে পারছো? আমাদের অঙ্কটা তো দেখো, অঙ্কটা ছিল পাই ছোটো হাতের r² আরেকবার দেখাচ্ছি, পাই ছোটো হাতের r² h = πr বড় হাতের r² ইনটু 2h, তাই তো?
তো দেখো পাই পাই আমি বোথ সাইড থেকে কেটে দিলাম, ঠিক আছে। ছোট হাতের আর এর মান কি আছে? থ্রি আর বাই থ্রি আর বাই ফোর এর হোল স্কোয়ার ইস টু। তো দেখো এইচ এইচ আমি কেটে দিলাম, তাহলে কি থাকছে? এখানে থাকছে টু বড় হাতের আর স্কোয়ার, এখানে থাকছে নাইন আর স্কোয়ার বাই ষোলো সমান সমান টু বড় হাতের আর স্কোয়ার। তো নাইন স্কোয়ার সমান সমান কী হবে? কোনাকুনি গুণ করলে কী হবে? কোনো কিছু নিয়ে মানে ওয়ান, যদি কোনাকুনি যদি আমি গুণ করি, বুঝতে পারছো, তাহলে কী হবে? নাইন আর স্কোয়ার সমান সমান বত্রিশ আর স্কোয়ার, তাই তো? তাহলে আমরা পাচ্ছি নাইন বড় হাতের আর স্কোয়ার ইস টু বত্রিশ বড় হাতের আর স্কোয়ার থাকছে। একটু কালার পরিবর্তন করি। তো দেখো এই আর স্কোয়ার এই আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে কি থাকছে? নাইন ইস টু থার্টি টু এর অ্যান্সার থাকছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। এবার আমি রোমান ফাইভের অঙ্কটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, রোমান ফাইভের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে, উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙটির আয়তনের শতকরা কত পরিমাণ হবে তা লিখি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করতে বলেছে এবং উচ্চতা 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত। তো তোমাদের মাথায় রাখতে হবে যে অঙ্কটার ভিতরে আমরা জানি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং উচ্চতাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা প্রকাশ করা হয়। তার সঙ্গে আর একটা জিনিস জানা তোমাদের খুবই কর্তব্য আছে, সেটা ছিল চোঙের আয়তনের ফর্মুলা। তোমরা জানো যে চোঙের আয়তনের ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, বর্গ একক। এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত, তাই তো? পাই আর স্কোয়ার এইচ বর্গ একক, এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করে দিচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। ওকে, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো দেখো হ্রাস পেয়েছে, তাই তো? আর মাইনাস আর গুণ 50/100, তাই তো? তো দেখো এখানে কী করেছি, পঞ্চাশকে পঞ্চাশ, পঞ্চাশ দুগুণী একশো, অর্থাৎ কী থাকছে? আর মাইনাস আর বাই টু থাকছে। আর মাইনাস আর বাই টু থেকে যদি বিয়োগ করি তাহলে কত পাবো? আর বাই টু একক পাবো। আর মাইনাস আর বাই টু থেকে যদি আর থেকে আর মাইনাস টু বাদ দিই তাহলে কী থাকছে? আর বাই টু একক পাবো। বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে আমরা দেখতে পারছি যে উচ্চতা যেটা হচ্ছে, উচ্চতাটা উচ্চতা হচ্ছে কত আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 50%-এর কথা উল্লেখ করেছে, তাই তো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করতে বলেছে, তার জন্য এখানে মাইনাস বসিয়েছি। আবার বলেছে উচ্চতা 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। তো দেখো উচ্চতা বলেছে 50% বৃদ্ধি করতে বলেছে, তার জন্য এখানে কী হবে? প্লাস হবে। পঞ্চাশকে পঞ্চাশ, পঞ্চাশ দুগুণী একশো, তাই তো? অর্থাৎ এইচ প্লাস এইচ বাই টু থাকছে, এইচ প্লাস এইচ বাই টু থাকছে, তাই তো? তো দেখো উপরের লাইনগুলো আমি কেটে দিচ্ছি, এখানে কী থাকছে? এখানে থাকছে এইচ প্লাস এইচ বাই টু, তাই তো? এখানে টোটাল ক্যালকুলেশন করে এটা পাচ্ছি কিন্তু আমরা, এখানে কিন্তু প্লাস হবে সুপ্রিয় দর্শকার্থী, ঠিক আছে? আমি কী বলছি বুঝতে পারছো? তো দেখো এইচ প্লাস এইচ বাই টু মানে কি? যদি টু লসগ হয় তাহলে কী হবে? টু এইচ প্লাস এইচ সমান কী হবে? থ্রি এইচ বাই টু হবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 50% যদি বৃদ্ধি পায় তাহলে উচ্চতা হবে কিন্তু আমাদের কিন্তু থ্রি এইচ বাই টু একক হবে। আয়তনের ফর্মুলা কী আছে? পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান পাই বসে গেছে, আর এর মান আর বাই টু পেয়েছি, এইচ এর মান থ্রি এইচ বাই টু, যেটা আমরা এখানে বসে এক্ষুনি পেলাম, এটা কিন্তু ঘন একক হবে। পাই আর স্কোয়ার বাই ফোর
এবং 3h/2 হচ্ছে, তাই তো? কি বলছি বুঝতে পারছো? তো দেখো এগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে আমরা নজর করে দেখতে পারছি অঙ্কটার ভিতরে টোটাল ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছিল 4 কত পাচ্ছি। তো দেখো এখানে পাচ্ছি হচ্ছিল 3πr² h, 3πr² h বাই 4 × 2 = 8 কত, 8 ঘন একক, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে চোঙের আয়তন হ্রাস পাবে কত, আছে পাই আর স্কোয়ার এইচ থেকে যদি 3πr² h বাই যদি 8 যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 5πr² h বাই 8 ঘন একক। অর্থাৎ আমাদের যে 50% যেটা ব্যাসার্ধ যেটা হ্রাস পাচ্ছে এবং উচ্চতা 50% বৃদ্ধি পাচ্ছে, এর যদি আয়তন ফেলি আমরা 3πr² h/8 এর কিন্তু আমরা মান পাচ্ছি। তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটার ক্যালকুলেশন কিন্তু বেরিয়ে আসবে, তাই তো? অর্থাৎ আমরা এখানে πr² h থেকে মাইনাস 3πr² h/8 যদি বিয়োগ করি পাচ্ছি 5πr² h/8 ঘন একক পাচ্ছি, তাই তো? তাহলে চোঙের আয়তন শতকরা হ্রাস পাবে 5πr² h/8 গুণ, মানে ভাগ আর কি, πr² h মাল্টিপ্লাই কত, 100, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? এই যে 5πr² h/8 ভাগ πr² h, তাহলে এখানে আমরা πr² h কেটে যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা নজর করে দেখতে পারছি অঙ্কটার ভিতরে, আমি তোমাদের এইখানে বোঝাচ্ছি, ঠিক আছে, যাদের তোমাদের বুঝতে সবই সুবিধা হবে, এইটাকে ক্যালকুলেশনটা যদি এখানে ঠিক করা আছে তা সত্ত্বেও তোমাদের আমি বোঝাচ্ছি। তো দেখো এখানে কী আছে, 5πr² h বাই কত, 8 গুণ কী হবে, গুণ হবে, চলো আমরা দেখতে পারছি এটা যদি উল্টে দিই তাহলে কী হবে, 1πr² h, আর এদিকে গুণ কত ছিল, গুণ তো 100 ছিল, গুণ 100 ছিল, তাই তো? তো দেখো πr² h কেটে যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা এখানে দেখতে পারছি অঙ্কটার ভিতরে যে 5×100/8 থাকছে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? 5×100/8 থাকছে, এখানে কি থাকছে, থাকছে চলো 5/8×100, কাটাকাটি করলে কত হবে, 4×8, 4×8 4, তাই তো? 4 থাকছে, মানে এখানে থাকছে 25 থাকছে। তাহলে 25-এর সঙ্গে 5-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়, 125/2, 125, 6×12, তাই তো? 5 থাকছে, 2×4, 5, 2×4। তো দেখো এই ভাগটার কী করাচ্ছে এখানে বোঝানো যাচ্ছে না, আমি তোমাদের ভাগটা কিন্তু রাতে অন্য জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে? যেটা কিন্তু পার্সেন্টেজ সেটা কিন্তু বেরোবে, ওকে? তো দেখো অঙ্কটা কী করে করছি, ভাগটা শুধু করে দিচ্ছি, ওকে? তো আমরা এখানে নজর করে দেখতে পারছি যে 125/2 পেয়েছিলাম, তাই তো? 125, 6×12, আগে জায়গাটা অনেকটা শর্ট ছিল, 5, 2×4, 1 থাকছে, 1/2 পার্সেন্টেন্স এর অ্যান্সার থাকছে, ঠিক আছে? তো দেখো আজকে আমি কোষের দিকে 8 সলভ করে দিয়েছি, আমি আগামীকাল কোষের দিকে 12, তারপরে 16, তারপরে 19 সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।